নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে চলে এলাম। গত সপ্তাহে আমি বলেছিলাম আপনাদেরকে কাইট খেলার একটা ম্যাজিক শেখাব, আমাদের ইন্ডিয়াতে যেটা বলা হয় আন্দারবাহার। আন্দারবাহার মানে হচ্ছে জুয়ো খেলা, তবে জুয়ো খেলা একদম ভালো নয়। আমরা ম্যাজিশিয়ান, আমরা ম্যাজিক যেভাবে করি ম্যাজিকটা আমি আপনাদের শেখাবো। ম্যাজিকটা যদি আপনারা শিখে রাখেন, বিয়েবাড়ি বন্ধুদের কোনো জায়গায় গিয়ে দেখাতে পারেন। এটা দেখুন, অ্যাকচুয়ালি কাইট খেলা বা আন্দারবাহার এই ম্যাজিকটা কীরকম হয়, তাসটা খুব ভালো করে মিশিয়ে নিল, যে কেউ মিশিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এবার দেখুন, একটা তাস বাইরে ফেলা হয়, একটা তাস ভেতরে ফেলা হয়, মানে এটা নিজের দিকে এটা ভেতরে, আর যেটা বাইরে ফেলা হয় বাইরে, এই করা হচ্ছে। এবারে বাইরে কোন তাসটা পড়বে আর ভেতরে কোন তাসটা পড়বে, এটা কিন্তু ম্যাজিশিয়ানরা বলতে পারে। ম্যাজিশিয়ানরা কী করে বলতে পারে, এটা হয়তো আপনি ভাবছেন সম্ভব। হ্যাঁ, ধরুন এই তাসটা যদি বাইরে পড়ে, কথার কথা, তাহলে এই তাসটা ম্যাজিশিয়ানরা আগে থেকে বলতে পারে যে বাইরে কিন্তু এখন পাঁচ পড়বে। এ দেখুন পাঁচ। এরপরে আসছে কি, ভেতরে পড়বে একটা তাস। ভেতরে যেই তাসটা পড়বে, ম্যাজিশিয়ানরা কিন্তু আগে থেকেই বলতে পারবে যে ভেতরে যে তাসটা পড়বে এটা হচ্ছে একটা আট পড়বে, আট আট। এইরকমভাবে পরপর, মানে যতক্ষণ খুশি বলে যেতে পারবে। এটা কেমন আপনার কাছে অদ্ভুত লাগছে না, কি এটা পসিবল? হ্যাঁ, এটা পসিবল। কী করে ম্যাজিকে এটা কিন্তু পসিবল। যেমন ধরুন এ তাসটা এখন পড়বে বাইরে, এটা কী তাস পড়বে, এটা একটা দশ, দশ। আপনি ভাবছেন যে এরকম আমি বোধহয় পরপর সাজিয়ে রেখেছি, বলছি তাই? এই দেখুন, আমি এতগুলো কার্ড তলায় দিয়ে দিলাম। এবারে যদি বলা হয় যে এইবার যে কার্ডটা পড়বে, এটা ভেতরে পড়বে, এই কার্ডটা কী পড়বে, এটা কি বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবে, ম্যাজিশিয়ান তো বলতেই পারবে। এই কার্ডটা হবে একটা পাঁচ, পাঁচ। এবারে বাইরে একটা কার্ড পড়বে, এই কার্ডটা বলতে পারবে, এই কার্ডটা কী? হ্যাঁ, বলতে পারবে, ম্যাজিশিয়ান তো বলতে পারবেই, এই কার্ডটা হচ্ছে একটা কিং, সাহেব। এইরকমভাবে আন্দারবাহার করতে গিয়ে এটা, তবে আপনারা এটা কখনো এই জুয়ো খেলার ব্যাপারে আপনারা কখনোই এটা ব্যবহার করবেন না, আপনারা এটা ম্যাজিক হিসেবে দেখাবেন। ম্যাজিক হিসেবে কেমনভাবে দেখাবেন সেটা একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে কাছে এক্সপ্লেন করব যে আমি এটা কী করে করি বা ম্যাজিশিয়ানরা কী করে করে সেটা আমি এক্সপ্লেন করব। ধরুন এক প্যাকেট কার্ড আছে, এর মধ্যে থেকে দর্শকদের বললেন যে কোনো একটা কার্ড, যে কোনো একটা কার্ড, যে কোনো জায়গা থেকে, কোনো রকমভাবে জোর করে কাউকে কোনো কার্ড বুঝিয়ে দেওয়া নয়, যে কোনো একটা কার্ড দর্শক ধরুন এখান থেকে এরকমভাবে এই কার্ডটা নিয়েছে, এই কার্ডটা দর্শক নিয়েছে, এই যে কার্ডটা, এই কার্ডটা দর্শক নেবার পরে আপনি একটু ভঙ্গিমা করুন, একটু মজা করুন, সেটা আপনার ব্যাপার। আপনি কী করলে পরে আপনার দর্শক কেমন খুশি হবে সেটা আপনি করে, তারপরে আপনি দর্শককে বলুন যে আপনি তাসটা নিয়েছেন, একটা দারুণ তাস, একটু মজা করে বলুন, বলে এই তাসটা হচ্ছে একটা একটা লাল রঙের তাস, বুঝলেন? এই তাসটা হচ্ছে একটা লাল পানের তাস, লাল পানের, এটা হচ্ছে একটা গোলাম, লাল পানের গোলাম, বলে আপনি তাসটাকে উল্টে দিন, সবাই দেখছি লাল পানের গোলাম, দেখে সবাই খুব খুশি হবে, সবাই খুব আনন্দ পাবে, হাততালি দেবে। এই হাততালি যদি আপনি পেতে চান, আনন্দ যদি সবাইকে দিতে চান, তাহলে পরে আপনি এই ম্যাজিকটা শিখুন, শিখে আপনি দেখান। সিক্রেটটা কি, এর টিউটোরিয়ালটা বলে দিই কী করে এটা আপনারা করবেন। তবে দেখুন, এই ম্যাজিকটা করতে গেলে পরে আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কী করে করতে হবে, কী করবেন সবই বলে দেবো। তবে ম্যাজিকটা শেখাবার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর এর পরবর্তীকালে আপনারা কী ধরনের ম্যাজিক শিখতে চান তাও একটু কমেন্ট করে লিখবেন। তা আসুন ম্যাজিকটা শেখা যাক। এই ম্যাজিকটা করতে গেলে পরে এই তাসটার দরকার, এই এক প্যাকেট তাস। এই যে তাসটা দেখতে পাচ্ছেন, একদম অর্ডিনারি কার্ড বলে মনে হচ্ছে তো, এটা কিন্তু একদম অর্ডিনারি কার্ড নয়, এই কার্ডটা কিন্তু একটা স্পেশাল কার্ড। এই স্পেশাল কার্ডটা আপনারা একটা কিনে নেবেন, কোথায় কিনবেন আমি আপনাদেরকে বলে দেব। এরকম এক প্যাকেট কার্ড আপনাদের কিনতে হবে, এই কার্ডটার মধ্যে সব রকমের কায়দা করা আছে। এই যে ব্যাক ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই ব্যাক ডিজাইনটাই হচ্ছে আসল। বলবেন ব্যাক ডিজাইনটা আসল বলতে, বলে এই ব্যাক ডিজাইনের উপর থেকেই না বোঝা যায় এই তাসটা আসলে কী তাস। এটা দেখেই
বা একটু প্র্যাকটিস করতে হবে, আগেই বলেছি একটু প্র্যাকটিস করলে পরে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা টেক্কা, এটা যে স্পিরিট টেক্কা সেটাও বোঝা যায়। কী করে হবে, কী করে বুঝতে পারছি বিষয়টা আমি আপনাদেরকে বলবো। এই তাসটার নাম হচ্ছে মিস্টার ফ্লুক। এই মিস্টার ফ্লুক, এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা একটা প্লেইং কার্ড। এই কার্ডটা আপনারা কোথায় পাবেন, এটা যদি আপনারা অ্যামাজনে খোঁজ করেন পেয়ে যাবেন, অ্যামাজনে খোঁজ করলেই পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা মার্ক ডেক, অর্থাৎ এর ওপরটা দেখলেই বোঝা যায়। এটা কি করে বোঝা যায় দেখুন আপনাদের একটু বলি। এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে সাদা 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 গোল 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 দেখতে পাচ্ছেন, এই গোলগোলের মধ্যে দেখুন এই প্রথম গোলটা কালো, এই যে এই গোলটা কালো, তারপরেগুলো দেখুন সব সাদা, এই পর্যন্ত এসছে সাদা, একমাত্র এটাই কালো। তাহলে পরে এটা হচ্ছে এক, মানে এটা এখান থেকে যদি আপনি গুনেন এই গোল ১৩টা আছে, পরপর গুনে দেখুন আপনারা, আমি একটুখানি হোল্ড করছি, এই নিন। দেখুন ১৩টা, এই পর্যন্ত ১৩টা আসবে, তাহলে এই একদম প্রথমটা দেখুন কালো আর বাকিগুলো সাদা, অর্থাৎ এটা টেক্কা, বুঝা গেল। এই দেখুন, তারপরে দেখুন একটা দুটো তিন নম্বরটা কালো, অর্থাৎ এটা তিন, ঠিক। তারপরে দেখুন এক দুই তিন চার, চার নম্বরটা কালো, অর্থাৎ এটা চার। তারপরে দেখুন এটা এক দুই, দু নম্বরে আছে, এটা দুই। এইটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে এইটা কিন্তু আপনারা বলতে পারবেন এটা কি তাস, বলতে পারবেন এই তাসটা কি। এটা যদি এক হয় দেখুন কালো নেই, 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 লাস্টের এটা কালো, অর্থাৎ এটা কিং সাহেব, এই দেখুন এটা সাহেব। তাহলে এই তাসটা কি আপনারা নিশ্চয়ই বলতে পারবেন, একটু ভালো করে দেখুন। এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এটা হচ্ছে ১১ না ১০, এই ১০ নম্বর তাসটা হচ্ছে কালো, হ্যাঁ এটা ১০। তাহলে পরে এইটুকু আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি যে আপনারা কি করে এই কার্ডগুলোকে নাম্বার ওয়াইজ চিনবেন, একটু প্র্যাকটিস করলে খুব সোজা। এইবার ঘটনা হচ্ছে কালার কি করে বুঝবেন, কালারটাও দেখুন খুব সুন্দর এখানে বোঝানো হয়েছে, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। এখানে দেখুন এই যে কালো রঙের একটা স্পট দেখতে পাচ্ছেন এখানটায়, এই কালোর মধ্যে দেখুন একটা সাদা আছে, এটার এখানটা সাদা তো, ঠিক তার পরের কার্ডটা আমি দেখাচ্ছি, দাঁড়ান এই দেখুন এই কার্ডটা সাদাটা দেখুন আবার এই দিকে, দেখেছেন এই যে সাদা অংশটা আর এটার সাদার অংশটা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে স্পেড আর এটা হচ্ছে আপনার ক্লাবস, দেখুন দুটোই কালো, এটা ক্লাবস আর এটা হচ্ছে স্পেড, এইটুকু বোঝাতে পেরেছি। এবারে দেখুন আরেকটা কার্ড, এটার পরেই এর তলায়, অর্থাৎ এইটা হচ্ছে হার্টস লাল পান, এই দেখুন এটা হচ্ছে ডায়মন্ড। তাহলে পরে এটা হচ্ছে স্পেড, এটা হচ্ছে হার্টস, এটা হচ্ছে ক্লাবস, তারপরে এটা হচ্ছে ডায়মন্ড, এই দেখুন এটা ডায়মন্ডের কুইন, এটা ডায়মন্ড। এটা যদি আপনারা একটু ভালো করে দেখেন, আমি চারটে পরপর রাখি একটু দেখে নিন, এখানে সাদা, তারপরে এখানে সাদা, তারপরে এখানে সাদা, তারপরে এখানে সাদা, আশা করি বুঝতে পেরেছেন কোনটা কি। আচ্ছা আমি এটা আরেকবার ভালো করে সাজিয়ে দেখাই, দেখুন স্পেড হার্টস ক্লাবস ডায়মন্ড, এই নিন, আমরা একটু জুম করি, এইবার এটা উল্টো করে দেখাই, এই দেখুন এখানে শুধু আমি আপনাদের কালারগুলো দেখাচ্ছি, হ্যাঁ, আর নাম্বারগুলো কিন্তু আগেই আমি আপনাদেরকে বলে দিয়েছি। যেমন এটা দেখুন কুইন এখানে দেখা যাচ্ছে, দেখুন কিং তারপরে কুইন, এই কালো এটা, বুঝতে পারছেন। আর এটা কিন্তু আপনি ঘোরালেও সেম দেখতে পাবেন, তাসটা ঘোরালেও সেম হবে,
একই, মানে এই কর্নারে, এই কর্নারে আর এই কর্নারে দেওয়া আছে, এই দুটো কর্নারে। ফলে তাসটা যদি ঘুরেও যায় কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পরে দর্শক যদি ঠিক এইরকমভাবে আপনার সামনে একটা তাস পছন্দ করে, সেই তাসটা যদি আপনি ওপরে নিয়ে নেন বা নিচে রাখেন টেবিলে বা দর্শকের হাতে থাকে, আপনি ওপরটা দেখি প্রথমে এই কর্নারটা দেখলেন, দেখলেন এটা হচ্ছে আপনার ডায়মন্ডের একটা তাস। কী তাস না, আপনি গুনতে হবে আপনাকে, গোনাটা খুব একটু প্র্যাকটিস করলেই হবে। এটা মাঝখানেটা যদি আপনি সাত ধরেন, সাত, তাহলে আট নয় দশ এগারো, এগারো মানে গোলাম, অর্থাৎ এটা ডায়মন্ডের গোলাম। এইরকমভাবে আপনি প্রত্যেকটা তাসই বলে দিতে পারেন। পুরো বিষয়টা বোঝার পরেও আপনাদেরকে আরেকটা কথা বলবো, যে এই প্যাকেটটা যদি আপনারা কিনেন তাহলে এর সাথে আপনাদেরকে একটা এইরকম চার্ট দেওয়া হবে, যেটা দেখে বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে একদম স্পেসিফাই করে লেখা রয়েছে কোথায় কী কীভাবে আপনি বুঝবেন, সবটা এখানে ডিসক্রিপশন দেওয়া রয়েছে। হ্যাঁ, এরকম একটা কার্ড আপনি এর মধ্যেই পাবেন। এই দেখুন, এটার মধ্যে ডিটেলে লেখা রয়েছে, অর্থাৎ আপনাদের খুব যে একটা অসুবিধা হবে তা কিন্তু নয়। এরকম একটা ডেক আপনারা জোগাড় করলেই আপনারা কিন্তু এই ম্যাজিকটা করতে পারবেন। আমি আপনাদেরকে আরও একটু এগিয়ে একটুখানি বলে দিই, এইরকম মার্ক ডেক আরও অনেক রকমের পাওয়া যায়। যেমন দেখুন, এটা ডক্টর ডি, এইটাও কিন্তু মার্ক ডেক। এটার আমি আর ডিটেলে গেলাম না, ডিটেলে গেলে পরে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এটা ডিটেলে গেলাম না। এটারও পেছনে কিন্তু এটা দেখে বোঝা যায় এই তাসটা কী তাস। হ্যাঁ, এটার মধ্যে সূক্ষ্ম একটা ব্যবস্থা করা রয়েছে। তো যদি আপনারা চান এরকম মার্ক ডেক বহু রকমের পাওয়া যায় মার্কেটে, তার মধ্যে থেকে আপনার পছন্দের আপনি একটা কিনে নিতে পারেন, নিয়ে সেটা দিয়েই আপনি কিন্তু আপনার অডিয়েন্সদেরকে আপনি ম্যাজিক দেখাতে পারেন। এই ছিল আজকে আপনাদের জন্য একটা সুন্দর উপহার। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নতুন যদি আমার চ্যানেলে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ম্যাজিক আমি দেখাতে থাকি, আমি দেখালে পরেই আপনারা সেই ম্যাজিকটা দেখতে পারবেন এবং শিখতেও পারবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি। টাটা, বাই।